মাত্র 3 ফুট উচ্চতা। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নেট পরীক্ষায় 99.31% নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াসা মহলদার। নদিয়ার শান্তিপুর থানার পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা পিয়াসা, উচ্চতা মাত্র 3 ফুট। ছোট থেকেই শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। নিজে থেকে খুব বেশি চলাফেরা করতে পারে না, কিন্তু তবুও শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ছোট থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল তার। মাধ্যমিক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করেছেন তিনি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দিন কয়েক আগে কল্যাণী পরীক্ষার সেন্টারে নেট পরীক্ষায় বসেন তিনি। কার্যত শুয়ে শুয়েই পরীক্ষা দিতে হয়েছে তাকে। শুয়ে শুয়ে কম্পিউটারের মাধ্যমে তিনি নেট পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফলে তিনি 99.31% নাম্বার পেয়েছেন। তার এই সাফল্য প্রকাশে আসতেই গোটা শান্তিপুর জুড়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন বিভিন্ন স্তর থেকে। মূলত বাংলা বিভাগের ছাত্রী পিয়াসা। তার এই সাফল্যের পর তিনি পিএইচডি করার জন্য আগ্রহী বলে জানান। পাশাপাশি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ আসে সেটিকেও তিনি কাজে লাগাতে চান বলে জানান। তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে কিছুটা সমস্যা হলেও তিনি আগামী দিনে এভাবেই এগিয়ে যেতে চান বলে জানান। নিট পরীক্ষা তাহলে কবে কোথায় হয়েছিল? এটা তোমার সেন্টার কোথায় ছিল? আমার সেন্টার ছিল কল্যাণীতে, জেআইএস। জেআইএস এর তো সেটা সেপ্টেম্বরের 23 তারিখে পরীক্ষা হয়েছে, কালকে রেজাল্ট বেরিয়েছে। তো আমি জেআরএফ এ কোয়ালিফাই করেছি। আচ্ছা, তো তার ফলে কি হবে, মানে কি অপরচুনিটি আসলো তোমার সামনে? এখন পিএইচডি করতে পারবো, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন কোনো জায়গায় ভ্যাকান্সি দেবে তখন সেখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দুটো মানে অপরচুনিটির মধ্যে কোনটা বেছে নিচ্ছো তুমি এই মুহূর্তে? বর্তমানে তো পিএইচডিটাই করতে হবে, কারণ এখন ওটা নিচ্ছে না, যেটা কলেজ সার্ভিস কমিশন থেকে। এখন ওটা এখনো দেয়নি তো, কারণ পুরো আগের যেগুলো আছে সেগুলো ইন্টারভিউ শেষ হয়নি। ওগুলো ইন্টারভিউ শেষ হতে হতে এখনও 2 বছর মনে হয় লেগে যাবে। তার আগে যেহেতু চেয়ার আছে আমার, ওই জন্য আমি যে কোনো ইউনিভার্সিটিতে আগে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। কোন ইউনিভার্সিটি করবে ভাবছো? কল্যাণী হলে তো খুবই ভালো হয়, কাছাকাছি হবে, বাড়ির কাছাকাছি। এবার যদি না হয় অন্য জায়গায়। আর সাবজেক্ট হিসাবে? সাবজেক্ট তো বাংলা ছিল, রবীন্দ্র সাহিত্য স্পেশাল। আচ্ছা, সেটার উপরে কিছু করতে? হ্যাঁ, যেহেতু স্পেশাল ছিল রবীন্দ্র সাহিত্য, তো রবীন্দ্রনাথেরই কিছু একটা নিয়ে করার ইচ্ছা। ধরো এদিকে তোমার পিএইচডি করতে করতে তো 5 বছর লাগবেই, আবার ওদিকে যদি তখন হয়ে যায় তখন কি করবে, দুটো একসঙ্গে কিভাবে? তখন তো মানে পেয়ে গেলে তো ভালো কথা, পিএইচডিটাও করতে হবে, করতে করতে তো করা যায়, অনেকেই তো করে। তখন তো পিএইচডি থেকে মানে ছাড় দেবে, যেহেতু জয়েন কোনো জায়গায় জয়েন করলে তো ওখান থেকে তারা অনেকটা। শারীরিক সমস্যার জন্য তুমি মানে পড়াশোনাটা করো কিভাবে, মানে শুয়ে কি বিছানার উপরে? হ্যাঁ, সবই শুয়ে শুয়ে, পড়াটা শুয়ে শুয়েই করি। আর পরীক্ষাও সব পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা বা এই নেট পরীক্ষা যেমন কম্পিউটারে হয়েছে, তো এটাও শুয়ে শুয়ে টেবিলের উপর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।